বাংলাদেশে ভারত বিরোধী চিন্তা নতুন না, তখন যেটা ছিল হচ্ছে হিন্দু মুসলিম বিরোধিতা। তারপরে আবার মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ হলো, ভারতের সাথে সম্পর্কটা হচ্ছে যে আওয়ামী লীগ এজ এ পার্টি হিসেবে ইন্ডিয়া চায় হচ্ছে সিকিউরিটি গ্যারান্টি। আমরা যখন ইন্ডিয়া বলতে বুঝি, আমরা কিন্তু শুধুমাত্র বুঝি দিল্লি থেকে ক্ষমতায়। আচ্ছা, আপনি মুক্তিযুদ্ধের কথা বললেন, তাই না? মুক্তিযুদ্ধের সময় কিন্তু দেখেন ভারতের কিন্তু আমাদের সঙ্গে একটা দীর্ঘ এবং খুব গৌরবময় একটা সম্পর্ক আছে। যে আমাদের যে সবচেয়ে আমাদের এই জাতির সবচেয়ে যে বড় ঘটনা মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে তাদের আমরা সরাসরি আমরা সাহায্য পেয়েছি, এবং বলা যায় তাদের সাহায্য না পেলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ সমাপ্তিতে আরো একটু হয়তো বিলম্বিত হতে পারতো, অথবা অন্যরকম হতো, কি হতো সেটা বলা কঠিন। তো যাদের কাছ থেকে আমরা এত সাহায্য পেলাম, এটাই কি প্রত্যাশিত ছিল না যে জাতি হিসাবে আমরা সবাই সেই দেশটার সঙ্গে একটা সুসম্পর্কের মধ্যে থাকব? কিন্তু সেই সুসম্পর্কটা কি সবসময় থাকছে? অথবা ধরেন আমাদের দিক থেকে আমাদের সাধারণ মানুষের মধ্যে সাধারণ এমন কি একটা পপুলার সেন্টিমেন্ট কি কাজ করছে না, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট? এবং এটা করছে বলেই কিন্তু এই কেবল অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে কেন্দ্র করে আমাদের এখানে এক বা একাধিক রাজনৈতিক দল পর্যন্ত গড়ে উঠেছে এবং টিকে আছে, এবং টিকে আছে এবং তারা ক্ষমতা আসছে মাঝে মাঝে এই সেন্টিমেন্টকে ব্যবহার করে। এই যে ঘটনাগুলি হচ্ছে, এটা কেন ঘটতে পারছে, এর পিছনে আসলে কি কাজ করছে? অনেকে বলছে যে ভারতের একটা বড় ভাই স্বরূপ একজন মুরলীপনা, অথবা এক চেটিয়া ভারতের মানসিকতা হলো খেলে নেওয়ার মানসিকতা, তাদের দেওয়ার মানসিকতা তুলনামূলকভাবে কম, তাদের অতি স্বার্থপরতা, এগুলো অনেকে বলেন। এগুলো কি কাজ করছে, নাকি এমনি এমনি মানুষ যে দেশটা আমাদের এত সাহায্য করলো তার বিরোধী চিন্তা অথবা আলোচনায় তারা আনন্দ পাচ্ছে কেন? মাসুদ ভাই, আপনার প্রশ্নে আসলে অনেকগুলো এখানে অ্যাঙ্গেল রয়েছে, আমি সবগুলো অ্যাঙ্গেল হয়তো বা কভার করতে পারবো না। বাট ওই ভারত বিরোধী চিন্তার জায়গাটা একটু যদি বলি, বাংলাদেশে ভারত বিরোধী চিন্তা নতুন না, এবং আমরা এটা আসলে উত্তরাধিকার সূত্রে পেয়েছি পাকিস্তানের কাছ থেকে। এবং পাকিস্তান হওয়ার আগে তখন যেটা ছিল হচ্ছে হিন্দু মুসলিম বিরোধিতা। তো যখন হিন্দু মুসলিম বিরোধিতা পার্টিশনের মাধ্যমে পাকিস্তান হলো, তখন এটা ভারত বিরোধিতায় চলে গেল। তারপরে আবার মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ হলো, তখন এটা বাংলাদেশের অংশ থেকে ভারত বিরোধিতায় চলে গেল। এবং ভারত বিরোধিতা সত্যি কথা বলতে কি, যে মুক্তিযুদ্ধের কিছু পর থেকেই কিন্তু ছিল, এবং আমরা দেখতে পেয়েছি যে ভারতের একজন অ্যাম্বাসেডরকে কিন্তু মানে হচ্ছে যে অপহরণ করারও চেষ্টা করা হয়েছিল এন্ড এভরিথিং। তো এখনো ভারত বিরোধিতা আছে বাংলাদেশে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ প্রতিবেশী দেশ অনেক বড় দেশ এবং তার পাশের যে ছোট রাষ্ট্রগুলো থাকে, তখন সেখানে এক ধরনের টেনশন থাকে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে ভারত বিরোধিতা এবং ভারতের সাথে সম্পর্ক কোন লেভেলে রয়েছে। একটা হচ্ছে যে জনগণ থেকে জনগণের পর্যায়ে, এবং এইখানের যে বিরোধিতার ধারণাটা, এটা অনেক বেশি পপুলার সেন্টিমেন্ট। পপুলার সেন্টিমেন্ট বলতে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি একদল ভারতকে পছন্দ করে না, একদল পাকিস্তানকে পছন্দ করে না, একদল আমেরিকাকে পছন্দ করে না, একদল ইসরায়েলকে পছন্দ করে না। হ্যাঁ, এইটা পপুলার সেন্টিমেন্ট, এবং সেটা হচ্ছে যে এক জিনিস। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে, এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখব যে বাংলাদেশে যতগুলো সরকার এসছে তার মধ্যে মানে ফ্যাকচুয়ালি স্পিকিং একমাত্র আওয়ামী লীগ সরকারের সাথেই সবগুলো সময় ভারতের সরাসরি সম্পর্ক ছিল। বিকজ আওয়ামী লীগ সরকারে আসছে শুধু সেই কারণে না, কারণ ভারতের সাথে সম্পর্কটা হচ্ছে যে আওয়ামী লীগ এজ এ পার্টি হিসেবে। এই জায়গাটা আমরা অধিকাংশ সময় ইগনোর করি, কারণ আমরা দেখি যে কংগ্রেসের সরকারের সময় কিংবা হচ্ছে যে মোদির সরকারের সময়, কোন সরকারের সময় কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের পলিসির কোনো পরিবর্তন ঘটেনি। হ্যাঁ, এবং এই এই গুরুত্বপূর্ণ জায়গাটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবো যে তার মানে ভারত বাংলাদেশের পলিসির ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে একটা পলিসি মেনটেন করে, আর একটা হচ্ছে যে পার্টি পর্যায়ে একটা পলিসি মেনটেন করে। এবং এই পার্টি পর্যায়ের পলিসি মেনটেন করতে গিয়ে দেখছে যে আওয়ামী লীগ তার ওই জায়গাটা তৈরি করেছে যে কোনো ভাবেই হোক। এবং আওয়ামী লীগ এই জায়গাটা তৈরি করার ফলে যেটা হচ্ছে ইন্ডিয়ান নিড কি, মানে আমাদেরকে আগে জিজ্ঞেস করতে হবে তাহলে ইন্ডিয়া কি চায়। ইন্ডিয়া চায় হচ্ছে সিকিউরিটি গ্যারান্টি। আওয়ামী লীগ যেটা করেছে সেই সিকিউরিটি গ্যারান্টি এনশিওর করেছে, এবং আওয়ামী লীগ সরকারে এসে এটা অ্যাপ্লাই করেছে। এই যে নিড যখন পূরণ হয়ে যাচ্ছে, মানে গেমের তখন জায়গাটাই তো আসলে হচ্ছে যে এই নিডটাকে পূরণ করা, তাই না? এখন আপনি বলতে পারেন যে আমরা ইন্ডিয়ার কাছ থেকে কি পেলাম,
আমাদের অনেক কিছু না পাওয়া আছে, এবং এইটার মানে সেটা মানে বর্ডার কিলিং থেকে শুরু করে আপনার হচ্ছে যে যে ধরনের সহযোগিতা জায়গা তৈরি হওয়ার কথা ছিল বিশেষ করে আমাদের দিক থেকে, তার অনেক কিছুই হয় নাই। তবে যদি আপনি ওভারঅল বিবেচনা করেন যে ইন্ডিয়া এবং সেটা আওয়ামী লীগকে সমর্থন করবে কি করবে না, হিস্টোরিক্যালি স্পিকিং ইন্ডিয়া অলওয়েজ আওয়ামী লীগকে সমর্থন করেছে। এখন কোন পর্যায়ে পর্যন্ত দ্যাট ডিপেন্ডস। এখানে আরেকটা প্রসঙ্গ যদি এসে যায়, যেমন ধরেন যে কথাটা আপনিও বললেন যে ভারতে রাষ্ট্র ক্ষমতায় কংগ্রেস থাকুক অথবা বিজেপি থাকুক, ওদের মানসিকতা আমাদের পক্ষে আমাদের জন্য আমাদের দিকে একই রকম থাকছে, ওরা একই দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে। কিন্তু আমাদের এখানে যখন আওয়ামী লীগ থাকে অথবা বিএনপি থাকে, যখন দুটো ভিন্ন দল থাকে, তখন ওদের দিকে আমাদের চাহনিটা কিন্তু একই রকম হচ্ছে না। এই যে পার্থক্যটা, এটা কেন, এটা কি এমন কি কারণ যে ওরা জাতীয় স্বার্থে যে দলই ক্ষমতায় আসুক না কেন জাতীয় স্বার্থে তারা এক, আমরা জাতীয় স্বার্থেও এক হতে পারছি না? তো এটা কি আমাদের এখানে রাজনীতির একটা দুর্বলতা, ব্যর্থতা, নাকি আমরা আসলে মানে ওদের মতো অতটা দেশপ্রেমিক নই, এটা নাকি আসলে? আসলে মানে দেশপ্রেম, তারপরে ধরেন সার্বভৌমত্ব, এগুলো মানে খুব অনেক শক্তিশালী শব্দ, কিন্তু এগুলো অনেক একই সাথে অ্যাবস্ট্রাক্ট। মানে তো যদি একটু ফ্যাকচুয়ালি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইন্ডিয়া বিরোধিতা হয়, বাট ইন্ডিয়া নিয়ে স্টাডি হয় না। এবং আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলোকে দেখেন, সেটা হচ্ছে যে সে ইন্ডিয়ার বিরোধিতা করবে বা আমেরিকার বিরোধিতা করবে বা ইসরায়েলের বিরোধিতা করবে, যে কারো, বাট পার্টির মধ্যে যে একটা স্টাডি হতে হবে যে ওই রাষ্ট্রের সাথে আমার পলিসি কি পার্টিগত জায়গা থেকে এবং সরকারে গেলে কি হবে, সেই জায়গায় আমাদের বোঝাপড়ার অনেক কমতি রয়েছে। ইন্ডিয়া মানে আমি আমি যেটা বুঝি, ইন্ডিয়া মানে কিন্তু শুধু এই মুহূর্তে মোদি না, ইন্ডিয়া মানে হচ্ছে যে একই সাথে তার অনেকগুলো স্টেট, সেই স্টেটগুলোর মুখ্যমন্ত্রী, এবং এই প্রত্যেকটা স্টেটের বহু ভিন্ন ভিন্ন ভাষা, ধর্ম, এদের ভিন্ন রকমের পলিসি। আমরা যখন ইন্ডিয়া বলতে বুঝি, আমরা কিন্তু শুধুমাত্র বুঝি দিল্লিতে কে ক্ষমতায়, আমরা কিন্তু বুঝি না যে ত্রিপুরায় কে ক্ষমতায়, আমরা বুঝি না ওয়েস্ট বেঙ্গলে কে ক্ষমতায়, আসামে কে ক্ষমতায়। কারণ এই যে বর্ডার গুলো আমাদের এরিয়াতে, তাদের সাথে আমাদের ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে। লাইক আসামে যে বাঙালি ইস্যু, এবং সেখান থেকে যদি বাঙালি রিফিউজিরা আসতে শুরু করে, তখন আমাদের স্ট্যান্ড কি হবে? কিংবা যদি সেটা হচ্ছে যে ত্রিপুরাতে যে এখন যে ধরনের মানে হচ্ছে যে অনেক বেশি হিন্দুত্ববাদী ন্যারেটিভস রয়েছে, সেই ক্ষেত্রে সেখান থেকে যদি কনফ্লিক্ট তৈরি হয়, তখন কি হবে? বা পশ্চিম বাংলায় তার সাথে যে পানির ভাগ বাটোয়ারা, এগুলো কেমন হবে? এই যে ইস্যুগুলো আমরা না এত ডিটেলসে যাই না, কারণ ডিটেলসে যাওয়ার সমস্যা হচ্ছে যে ডিটেলসে যেতে হলে আপনার ডিটেলসে ওই রকম ভাবে জানতে হবে এবং ওইভাবে এঙ্গেজ করতে হবে। আমরা শুধু ওভারঅল দেখি, ওকে দিল্লিতে কে আছে ক্ষমতায় এবং সে আমাকে কি বললো বা আমাকে নিয়ে কি প্ল্যান করলো। এবং আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে দিল্লি কেন্দ্রিক চিন্তা, মানে দিল্লি কেন্দ্রিক ভারতকে বোঝা, এইটা এক ধরনের দুর্বলতা। ভারতকে অ্যাজ আ হোল বুঝতে হবে, এবং তার জন্য অ্যাটলিস্ট আমাদের এইখানে ভারত মানে ভারতকে পড়াশোনা করার জায়গা তৈরি করতে হবে, যে আপনি জানেন তার ফরেন পলিসি কি, আপনি জানেন তার ডোমেস্টিক পলিসি কি, আপনি জানেন যে সেখানে তার কি ধরনের রাজনীতি হচ্ছে। কেবলমাত্র তখনই আপনি নেগোসিয়েট করতে পারবেন, আপনি শুধুমাত্র দিল্লির দিকে তাকিয়ে নেগোসিয়েট করতে গেলে হবে না।